ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালো মালদা জেলার হরিশ্চন্দ্রপুর এক নম্বর ব্লকের ভিঙ্গল গ্রাম পঞ্চায়েতের রহমতপুর গ্রামে। প্রতিবেশীর গোয়ালঘর থেকে লাগা আগুনে ভস্মীভূত হলো ছটি পরিবারের ঘরবাড়ি। জানা গিয়েছে, রবিবার গভীর রাতে জাকির হোসেন নামক এক ব্যক্তির গোয়ালঘরে আগুন লাগে। সেই আগুন ছড়িয়ে পড়ে আব্দুল রহমান, আতাউর রহমান, সাত্তার আলী, রবিউল ইসলাম, মর্জিনা বিবি এবং জাকির হোসেনের বাড়িঘর আগুনে ভস্মীভূত হয়। তুলসী হাটা থেকে দমকল বাহিনী এসে বেশ কয়েক ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নেভাতে গিয়ে জখম হওয়া এক ব্যক্তি বর্তমানে চাঁচল হাসপাতালে চিকিৎসাধীন। এছাড়াও গোয়ালে থাকা গরু, হাঁস, মুরগি, ছাগল অগ্নিদগ্ধ হয়েছে। আগুনে লেলিহান শিখায় প্রায় ছটি পরিবারের লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বর্তমানে ক্ষতিপূরণের দাবি করেছেন অগ্নিকাণ্ডে সর্বস্ব হারানো ছটি পরিবার। প্রতিবেশীর বাড়ি থেকে আগুনটাও লেগেছে, আমরা জানি না, তারাও আমাদেরকে কোনো জায়গা জাগি করেনি। তারপরে আমার যত কিছু ছিল ক্ষয়ক্ষতি হয়ে গেছে, কিছুই বাঁচেনি। আমার তিন ভাই, আমরা চারটা পরিবার বাবা দিয়ে টাকা পয়সা গয়নাঘাটি কত টাকার মতো? ৭ লাখ টাকার ক্যাশ জ্বলেছে, গয়না ৮ বুড়ি ছিল সব জ্বলে শেষ হয়ে গেছে, মানে ভিতরে কিছু বাঁচেনি। গাড়ি বায়ের গাড়ি ছিল সেটাও বাঁচেনি, সব জ্বলে ছাই হয়ে গেছে। বর্তমানে আমাদের কিছু খাওয়ারও নাই কিংবা পরারও কিছু নাই, কাপড় টাপড়ও কিছু নাই। কোথায় আছেন আপনারা? আমরা এই রাস্তায় আছি, ফুটপাতে। সাহায্য যদি করে তাহলে ভালো হয় আমাদেরকে সরকার, এটাই আমাদের আবেদন। বিডিওর সাথে কথা বলে সহযোগিতার আশ্বাস দিয়েছেন হরিশ্চন্দ্রপুর বিধানসভার বিধায়ক তাজমুল হোসেন। রহমতপুর গ্রামে পাঁচটা বাড়ির যে ধূলিসাৎ হয়েছে, চাল ডাল থেকে শুরু করে গম থেকে শুরু করে পাট থেকে শুরু করে গরু থেকে শুরু করে ছাগল থেকে শুরু করে মুরগি থেকে শুরু করে এমনকি যতগুলো ওর কাপড় টোপড় সোনা চানি যা কিছু ছিল সমস্ত কিছু একদম ধূলিসাৎ হয়ে গেছে, একদম সর্বস্ব সর্বহারা একদম হয়ে গেছে। এটাই দেখার জন্য এসেছি। আমাদের কাজ হচ্ছে এখন বর্তমানে প্রাথমিক আমাদের যেটা কাজ হচ্ছে, আমাদের প্রশাসনের বিডিও সাহেবের কাছে এদেরকে বললাম তো দরখাস্ত নিয়ে যাও, দরখাস্ত নিয়ে গিয়ে এখন প্রথমে বিডিও সাহেব যথাখানি পারছে তারপরে ইনকোয়ারি রিপোর্ট করে যেন রাজ্যে পাঠায়, রাজ্য থেকে যেন তাদের ভালো রিলিফ পায়, তার জন্য বিডিও সাহেবের সাথে আমি আলোচনা করলাম। বিডিও সাহেবও বললেন যে আমি শীঘ্রই আমি ব্যবস্থাপনা করছি। মালদা থেকে দেবসিং ও দেবাশিস পালের রিপোর্ট, আনন্দ বার্তা।